ইমাম হুসাইনকে কদম বুঝি করে রওনা করে ও বন্ধু মুসলিমের দুই পুত্র একজনের নাম ইব্রাহিম আরেকজনের নাম মোহাম্মদ বাবা জন্মের পরে তোমার কাছে লালিত পালিত তুমি শহরে যাইবা আর আমরা মদিনায় থাকবো বাবা থাকতে পারো না তুমি আমাদেরকে নিয়ে যাও হজরতে মুসলিম হুসাইনের কাছে অনুমতি চাইলে অনুমতি দিলেন ইব্রাহিম এবং মোহাম্মদকে লইয়া হজরতে মুসলিম আকেল কুপার উদ্দেশ্যে রওনা করে তিন দিনের সফরে শেষ করে যখন কুপার শহরের মধ্যে পৌঁছলেন দেখলে চিনা যায় না যায় না তার কর্ম দেখলে বোঝা যায় দেখতে মনে হয় পয়গাম্বরের মতো আর তার খাসালাত অভ্যাস কর্ম হলো ফেরাউনের মতো কথা কতক্ষণ ঠিক কিনা এমন মুসলমান বর্তমানে আছে না নাই আমার বাবারা আবদুল্লা জিয়া তো মারোয়ান সহায় আজি মুসলিম মিনাকিল সিংহাসনের মধ্যে বসাই বন্ধু বন্ধুর শত্রুতা বোঝা যায় বন্ধুর শত্রুতা বোঝা যায় ঠিকনি রাত্রে বারোটার পর আপনার বন্ধু আপনাকে ফোন দিছে দোস্ত মাঠের কাছে আসো অবশ্যই আসবেন কথা কোন ঠিক কিনা যার সঙ্গে শত্রুতা আছে সে ফোন দিলে আইবেন কথা বলেন না কেন আমার বাবারা ভাইয়া এক সপ্তাহের ভিতরে কুপার শহরে প্রায় চল্লিশ হাজারের উপরে মুসলমান মুসলিম বিনা আকিলের হাতে বায়াতে রসুল গ্রহণ করেছে মুরিদ হয়েছে আল্লাহ কোরআনে বলেন ইন্নাল্লা দিনা ইউ বা ইন্নামা ইউ বা ইউনাল্লাহ ইয়াদুল্লাহ ফাউকাঈদিহিম হাবিবি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো যারা আপনার হাতে হাত রাইকা বায়াত হইল ইউ বা মুজারার সিগা এমনি ভাবে ভবিষ্যতে যারা আওলাদের রাসূলের কাছে আওলাদে ওলির কাছে হাতে হাত রাইকা বায়াত হইব ইয়াদুল্লাহ আইদিহিম ও নবী তাদের হাতের উপরে আমি মাওলার একটা কুদরতি হাত থাকবে আর একটু জোরে বলেন আল্লাহ বলেন লাকাদের আদি আল্লাহ যারা বায়াতের রসুল গ্রহণ করে অলি আল্লাহর সহবত নিবে পীরের হাতে হাত রাখবে কামেল মুর্শিদের কাছে বায়াত হবে লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিন ওই সমস্ত মুমিন বান্দা উপরে আমি আল্লাহ রাজি এবং খুশি খুশি না বেজার মুর্শিদ হলো উসিলা মুর্শিদ কি বায়াত মূলত নবীর হাতে কার হাতে কথা কয় না বায়াত কার হাতে বায়াত হলো নবীর হাতে যেটাকে বলা হয় বায়াতের রসুল মুর্শিদ হলো উসিলা যে বায়াতের দলিল প্রমাণ কোরআন হাদিসে আসে আমার বাবারা বন্ধুরা শুন মুসলিম মিলাকিল চিঠি লিখলো বাই হুসাইন কুপার প্রায় চল্লিশ হাজার উপরে মুসলমান আমার হাতে হাত থেকে বাড়িতে গ্রহণ করেছে কুপার শহরটা আপনার জন্য আমাদের জন্য নিরাপদ আপনি নির্দ্বিধায় আসতে পারেন এই চিঠি লেখে যখন পত্রবাহক কাশেদকে দিয়ে পাঠায় দিলেন উনি যখন বের হয়ে যায় ও বন্ধু আবদুল্লা বাহিনী মারওয়ানের বাহিনী ইয়াজিদ বাহিনী রাজদরবার দরজাগুলি লাগাইয়া দিলেন মুসলিম বিন কিল কয় কি ব্যাপার ডেকে বলে মুসলিম রাজ সিংহাসন থেকে ওঠ আমরা তোমার পক্ষে না আমরা আমরা হুসাইনের পক্ষে না আমরা এজিদ এবং মারওয়ানের পক্ষে চিল্লায়া এখন না অসুবিধা হচ্ছে কোনো সামনে কথা চলব আমিন কন আমার বাবার ভাই পত্রবাহক পত্র নিয়ে মদিনার দিকে এই দিকে আবদুল্লা মারওয়ানের দল ইয়াজিদের দল হজরত মুসলিমকে রাজ সিং থেকে তারা দিলেন আর বললেন আমরা তোমার পক্ষে না আমরা কার পক্ষে এজিদ মারওয়ানের পক্ষে কার পক্ষে অতএব কারণে মুসলিম তুমি এখনো সময় আছে এজিদের হাতে বায়াত গ্রহণ করো তা না হলে মৃত্যুর জন্য তৈরি হয়ে যাও ছেল্লা এখন না উজবিল্লা ইমানদার মুসলমান হুসাইন মুসলমান জীবন দিতে জানে ইমান দিতে জানে না ঠিক কি না আমার বন্ধুরা মুসলিম বিন আকিল ওনার দুই পুত্র ইব্রাহিম মুহাম্মদ কি ডেকে বলে বাবা যে ভুল আমি করেছি চিঠি লিখেছি ইমাম হুসাইনের কাছে নিশ্চিত তিনি চিঠি পাইয়া কুফার শহর উদ্দেশ্যে রওনা করবে বাবারে তোমরা দুই ভাই চলে যাও রাজ দরবার পেছন দিক দিয়ে বের করে দিলেন তোমরা দুই ভাই যাও জীবন বাজিরাই কে হইল মদিনায় হুসাইনকে বলবা তিনি যেন না আসে কুফার মুসলমান তারা মুসলমান না তারা হলো মুনাফেক মুসলমান কথা কণ ঠিক কি না ইব্রাহিম মোহাম্মদকে বের করে দিল মুসলিমের সঙ্গে যুদ্ধ আরম্ভ হয়ে যায় ইব্রাহিম ইব্রাহিম মোহাম্মদ দৌড়ে গভীর জঙ্গলের মধ্যে পলায়া রইলেন এই দিকে দিনের বেলা হজরতে মুসলিম আসরের নামাজের টাইমে শাহাদাত বরণ করেছে ইন্না লিল্লাহি ও ইন্না ইলাইহি রাজিউন ইয়াজিদ ঘোষণা দিয়ে দিল মুসলিমের দুই পুত্রকে পাওয়া যায় না জীবিত অথবা মৃত যারা ধর দিতে পারবে একশত উট পুরস্কার দেওয়া হবে চিল্লা এখন না উজুবিল্লা কয়শ দিব দুই ছেলে ইব্রাহিম মোহাম্মদকে যারা ধরে দিতে পারবে জীবিত অথবা মৃত এক শত পুরস্কার দেওয়া হবে আমার বাবারা বন্ধুরা নরফিস মুসলমান মুনাফেক মুসলমান ইব্রাহিম মোহাম্মদের খুঁজে বের হয়ে যায় ইব্রাহিম মোহাম্মদ গভীর জঙ্গলে যায় একটা পুকুর পার একটা খেজুর গাছের নিচে দুই বাড়ি এই বাড়ির খেজুর গাছের নিচে পুকুর তার পারে একটা বাড়ি যেই লোকটার নাম হলো হারেস এক সময় ছিল মুসলমান কিন্তু পরবর্তীতে জিদের পক্ষে যায় হলো মুনাফেক মুসলমান এজিদি মুসলমান কথা গণ ঠিক কে

سيدنا محمد وعلى علي سيدي حسن شهيد جهرتب امام حسن شهيد كربا لاو زنا البدن بندى هيلو زيد رجلكانال ما سلّي الشيء دينا ما ولانا ما أدوا لنا না আমার বন্ধুরা বলতেছিলাম হারেস বিবিকে বলে বিবি ওই দুই ছেলেকে ধরতে পারলে একশো তো ওট পাওয়া যাবে কয় আমাকে বৃথা দাও হারেসের কয় স্বামী এমন কত মুখে আনিও না তারা আওলাদের রসুল নবীর বংশ কার বংশ বলেন মান আহাবাহু আহেলে বাই পাকা দা যারা আমার আওলাদসুলকে ভালোবাসলা তারা যেন আমি নবীকে ভালোবাসলা সোহান বলেন অমান আবগাদা হুমা ফানী যারা আওলাদ রসুলের শত্রুতা করলা তারা যেন আমি নবীর শত্রুতা করলা আমার বন্ধুরা পাপিষ্ট হাড়ে শুনলেন না বের হয়ে গেল এই মহিলা বাড়ি থেকে একটা নিয়ে পানি আঁকতে যায় পুকুর পাড়ে গিয়া দেখে ওই পারে খেজুর গাছের মধ্যে দেখা যায় ও বন্ধু দুইটা সন্তান নয় মনে হয় আকাশের চন্দ্রপুকুরের মধ্যে নেমে আছে জরে গন্স সংক্ষেপ করে বলতেছি মূল কথার দিকে যেতে হবে আমার বাবারা ভাইয়ারা বন্ধুরা ও বিবি কলসি পুকুর পারে রেখে ওই পারের মধ্যে গেল বাবারে তোমরা কারা ওই দুই সন্তান বলে কে তুমি মা আমরা মুসলিমের দুই পুত্র আমার নাম ইব্রাহিম আমার ভাই মোহাম্মদ সোহান বলেন মা তুমি কারো কাছে বলো না বাবার সঙ্গে ইয়াজিদ বাহিনীর যুদ্ধ হচ্ছে আমরা পালায় চলে এসেছি মদিনায় যাইতে হবে হুসাইন যেন কুপার শহরে না সেই সংবাদ দিতে হবে মা তুমি কারো কাছে বলো না হারেসের বিবে চলো তোমরা আমার ঘরে আমার দুই সন্তান আছে বীর পালন আমি আমার সন্তানদেরকে দিয়ে তোমাদেরকে মদিনায় পাঠাইবো মহিলা ঘরের মধ্যে নিয়ে যাই এক করোনারের মধ্যে চুপচাপ বসে থাকো কাপড় দিয়ে ঢেকে রেখেছে পাপিষ্ট হারেস ঘরের মধ্যে আসলো বিবি খাবার আসেনি খাবার দাও খানা খাইলেন ঘর থেকে বের হচ্ছে এমন সময় ইব্রাহিম বাবা বাবা বলে চিৎকার দিয়ে উঠছে ডেকে বলে ঘরের মধ্যে বাচ্চার কান্নার আওয়াজ পাওয়া যায় হারেসের বিবি কয় না কই তেমন কেউ নাই তো কিন্তু এই মুহূর্তে ইব্রাহিম মোহাম্মদ ঘরের করোনার থেকে বের হয়ে আসলো হারেস বলে তোমরা কারা একজনকে আমার নাম ইব্রাহিম আমার নাম মোহাম্মদ আমরা হজরতে মুসলিমের পুত্র জোরে কর সুভা হারা কার পুত্র কার পুত্র হারেস ডেকে বলে বিবি তুমি আমার সাথে মিথ্যা বলেছ আমার করে একশো তোর পুরস্কার মিথ্যা বলেছ অতএব কারণে তুমি দুনিয়ায় থাকতে পারো না হাতের তলোয়ার দিয়ে বিবিকে শহীদ করে দিল রিনাল্লা হে হারেস এই দুই ছেলেকে নিরওনা করছে কুফার দিক কোথায় যাবে এজিদ মারওয়ানের দরবারে ওনার দুই সন্তান বীরপালওয়ান দরজার সামনে দাঁড়ানো বাবা মার সাথেও আদা হয়েছে মা বলেছে এই ছেলেদেরকে মদিনায় পৌঁছাইতে হবে কোথায় তুমি ওদেরকে নিতে পারো না রাওলাদের ওসোল বাবা এখনও সময় আছে এদের পক্ষে আসো এদের পক্ষে আসলে আমার নবীর সাপাত নসিব হয়ে যাবে আমার বাবারে পাপিষ্ট হাঁ শুনলেন না একে একে নিজের দুই সন্তানকেও দুনিয়া থেকে বিদায় করে দিল ইন ইব্রাহিম মোহাম্মদ কে লিয়া গোড়ার মধ্যে চরে ফুরাত নদীর কিনারা দেওয়া যায় শয়তান আসেনি শয়তান আছে না নাই এই শয়তান সামনে মানুষের শুরুতে দাঁড়ায় যায় এ হারিস ওদেরকে তুমি এইভাবে নিও না ওদেরকে তুমি জবাই করে ওদের শির লয়ে যাও তোমার কাছ থেকে যে কোনো লোকে সিনাইয়া নিতে পারে একশত ওর তোমার হাত হয়ে যাবে হারিস বলল বুদ্ধি তো খারাপ না বুদ্ধি থেকে ওদেরকে নামাইলেন ডেকে বলল মোহাম্মদ ও ইব্রাহিম দুই ভাই তোমরা রেডি হয়ে যাও তোমাদেরকে জবাই করে আমি এজিৎ মারো অনেক দরবারে নিয়ে যাব তোমাদের শির বন্ধু ইব্রাহিম ডেকে বলে রিফ ও হারিস যখন আমরা তোমার ঘরে ঘুম থেকে চিৎকার দিয়ে উঠেছিলাম তখন আমরা বুঝতে পেরেছি আমাদের সাদাতের পেয়ালা একই বারে নিকটে জোরে জোরে ভুল্লাহ একবার কেমনে বুঝলাম ইব্রাহিম বলে যখন তোমার ঘরে আমরা আমরা দেখতে পাইলাম আমার আব্বা হুজুর হজরতে জান্নাতের দরজার সামনে আমার নবীর কাছে দাঁড়ায় রয়েছে এক পাশে ইমাম হাসানের বাবা হজরত শেরেখুদামা আর এক পাশে খাতুনে জান্নাত মা ফাতেমা ওনার সাথে আমার আম্মা দাঁড়ায় রয়েছে পাশে আমার আব্বা হুজুর হজরতে মুসলিম দাঁড়ায় রয়েছে যখন দেখছি বাবা নবীর সামনে দাঁড়ায় রয়েছে তখনই আমরা বুঝতে পেরেছি আমার বাবা হজরতে মুসলিম যুদ্ধ করতে করতে শহীদ হইয়া গেছে এ আল্লাহর হাবিব আমার আব্বা হুজুর কে জিজ্ঞেস করছে মুসলেব তুমি চলে আসলা তোমার দুই পুত্র কই আমার আব্বা বলে সিয়ারে শুনাল অপেক্ষা করেন গো নবী কিছুক্ষণের মধ্যে আমার দুই পুত্র আপনার কদমে হাজিরা দিবে হারেস রে তখনই আমরা বুঝতে পেরেছি কিছুক্ষণের মধ্যে আমরা শহীদ হয়ে যাব ও বন্ধু এক পায়ে জড়ায় দরল ইব্রাহিম আরেক পায়ে মোহাম্মদ ডেকে বলে হারাস তোর কাছে জীবন চাই না তোর কাছে একটা অনুরোধ আমি ইব্রাহিম বড় আমার ছোটো ভাই মোহাম্মদ ছোটো আমার সামনে আমার ভাইকে জবাই করবো আমার সহ্য হবে না তুমি আগে আমার জবাই করো তারপরে আমার ছোটো ভাইয়েরে কই মোহাম্মদ থেকে বলে হারেস রে ও হারেস আমি ছোট। তুমি আমাকে আগে জবাই করো পরে আমার বড় ভাইকে জবাই করো পাপিষ্ট হারেস বললেন না তোমরা এক সঙ্গে দাঁড়াও আমি তোমাদেরকে সঙ্গে জবাই করব দুই ভাই এক সঙ্গে দাঁড়ায় পড়তেছে। আল্লাহ আকবার বলে তলোয়ার চালায় দেয় দেহ দুইটা ফুরাত নদীর মধ্যে পড়ে যায় আর মাথা দুইটা হাতের মধ্যে লইয়া মারওয়ান এজিদের দরবার রওনা করলো আমার বন্ধুরা এজিদ মারওয়ানের সামনে এই শির যখন রেখেছে মারওয়ান ডেকে বলে হারেশ রে এই চন্দ্রের টুকরা দেখি তোর কি একটু মায়া লাগলো না হারেস বলল না মায়ার দরকার নাই এই শির দুইটা আমাকে দিয়ে একশো মারওয়ান বললো রাজ দরবারের মধ্যে রাজার সামনে এত উচ্চ গলায় কথা বলেছ বেয়া দি করেছ এর ফলাফল রাজ দরবার তোমার কতল করা হবে সঙ্গে সঙ্গে হুকুম দিল মারোয়ান হারেসকে কতল করা হইলো আমার আল্লাহ আওলাদের বিচার নগদ করেছে জোরে কন সুবাহান আমার বাবারা বন্ধু এইদিকে মুসলিমের চিঠি হজরত ইমাম হুসাইনের কাছে পৌঁছে গেল ইমাম হুসাইন মদিনাবাসীকে দেখাইলেন আমার ভাই হজরতে মুসলিম চিঠি লিখেছে মদিনার লোক কুফার লোকেরা প্রায় চল্লিশ হাজারের উপরে মুসলিমের কাছে মরিদ হয়ে গেছে কয় হাজারের উপরে আমাকে যাইতে হবে এবার মদিনার লোকেরা বিদায় দেয় ওনার সঙ্গে বাহুত্তর জন সৈন্য লয়া অর্থাৎ সকলে সৈন্য না সেখানে মহিলা আছে সেখানে দুধের বাচ্চা আছে বাহুত্তর জন আওলাদের রসুলকে লইয়া নবীর সাহাবিদের সহ ইমাম হুসাইন রওনা করেছে কুফার উদ্দেশ্যে হোসেন যাত্রা করে কুফায় যাইতে আইসা পড়ছে কারবালাতে ও

তোমার কি মায়া লাগে না আজকা পানির লাইগা নবীর বংশ মরে আজকা পানির লাগা নবীর বংশমরে এ আমার কেহ নাই রে আমার কেহ নাই রে এই বসংসারে থাকলে কি আর কান্দে হুসেন কারবালা বালা প্রান্তরে আমার বাবা আমার দয়াল নবী ভবিষ্যৎবাণী হুসাইন যেই জায়গার মধ্যে শুকনা মাটিতে তোমার গোড়ার পাও ডেবে যাবে বুঝতে হবে রে হুসাইন সেই জায়গাটা হলো নিদারুন কারবালা ওই জায়গাটা হবে তোমার শাহাদাতের জায়গা চেল্লায় কন্যা সুবাহান আমার বাবারা বায়ারা বন্ধুরা ইমাম হুসাইনের কাফেলা চলতেছে কুফার উদ্দেশ্যে রাস্তা বলে চলে যায় কারাবালার দিকে আমার বন্ধুরা তিন দিনের সফরে ও বন্ধু মাহে মোহরমের সাত তারিখ মাহে মহর্রমের সাত তারিখ কুফার শহরের মধ্যে যাওয়ার উদ্দেশ্যে রওনা করে কিন্তু চলে যায় কারবালার ময়দানের দিকে দিনের বেলা প্রচণ্ড রুদ্র প্রখর রুদ্র শুকনা মাটি বালুকাময় মাটি মাটির মধ্যে ইমাম হুসাইনের গোড়ার ডান পায়ের খোরা ডেবে গেল নবীর এক সাহাবি না গোড়ার পাওকে কি দিছেন আবার কয়েক কদম যাওয়ার পরে আবার গোড়ার পাও ডাইবা গেছে আবার আরেক সাহাবি নাইমা, ঘোড়ার গোড়ার পাও দিল আবার কয়েক কদম যাওয়ার পরে গোড়ার সামনের দুই পাও ডাইবা গেছে চিল্লা এখন আল্লাহ একেবার এ নবীর পাগলের আরিফ পাগলের হুসাইনের পাগলের খেয়াল কর মনোযোগ লাগাও দেহটা থাকবে এইখানে মনটা থাকবে কারবালার জমিনে ঠিক কিনা বাবা রে গোড়ার পাউকে উঠাইবার জন্য ইমাম হুসাইন বললেন না গোড়ার পাও উঠাই না ওই দুল দোল গোড়ার মধ্যে বসিয়া ইমাম হুসাইন একটু মোড়াক করলেন যে মরাকাবা মোশায়েদা বর্তমানে পীরের দরবারে দরবারে আছে কথা আমার বাবারা ভাইয়ারা ইমাম হুসাইন দার মধ্যে একটু মোরাকাবা করলেন মরাকাবা করার পরে দেখে ওই জায়গাটা ময়দান ওই জায়গার প্রত্যেকটা দুলি কণা হায় হুসেন হায় হুসেন কইয়া কান্দি এ বাব সাহিত্যে বলে সাহাবিরা আউলাদসুলের সোন সামনে কদম বেড়ায় না তোমরা যে যেখানে আছো গোরা থেকে নামো ওর থেকে নামো এখানে টানাও এই জায়গার নাম হলো সাতে কারওয়ালা এই জায়গা যে জায়গা পেশাহান বর্ণনা করব তোমরা একটু চোখ বন্ধ করে অন্তরে কান লাগায় শোনো কি শোনা যায় নবীর সাহাবীরা সকলে দাঁড়ায় রইলো চক্ষু বন্ধ করে হালমা করে চিৎকার শুরু করলো ইমাম হুসাইন বললেন কি ব্যাপার নবীর সাহাবীরা কয় হুজুর এই জায়গার প্রত্যেক প্রত্যেকটা গাছপালা তরুলতা প্রত্যেকটা দুলি কোণার মুখে হায় হোসেন হায় হোসেন রব শোনা যায় ভাইয়ার আমার বন্ধুর আমার মাহে মহরমের সাত তারিখ এখানে তাবু টাঙাইলেন সন্ধ্যাবেলা তাবুর মধ্যে পানি নাই সরগোল পড়ে গেল সামনে তাকায় দেখে হুরবিন ইয়াজদের নেতৃত্বে ফুরাত নদীর পার বাইশ হাজার সৈন্য দিয়ে ব্যারিকেড দিয়া রাখছে ও বন্ধু ইমাম হুসাইনের দরবারে আওলাদের রসুলরা বলে হুজুর তাবুর মধ্যে পানি নাই ছোট বাচ্চার পিপাসায় কাতর আওলাদের রসুল ইমাম হুসাইন বললেন আমার তাবু থেকে সাড়ে তিন হাত দূরে গর্ত ঘর সাড়ে তিন হাত দূরে গর্ত করার পরে দেখে সুন্দর পরিষ্কার পানি পাইলেন মস্ক ভর্তি করে পানি রাখলেন হরদুম্বাকে পানি পান করাইলেন গোড়াকে পানি পান করাইলেন নিজেরাও পানি পান করলো মস্ক ভর্তি করে রাখলো অজু করলো মনে করলো এত সুন্দর পানি কূপের পানি তারা রেখে দিলেন আমার বাবারা ভাইয়ার রাত্র চলে যায় সকাল বেলা ফজরের নামাজের অজু করবে কূপের কিনারায় তারা দেখে মনে হয় এই জায়গায় জীবনে কোনোদিন পানি ছিল এমন শক্ত দেখা যায় জোরে বাবার আমার বন্ধুর আবার হজরত ইমামুদ রাজি আল্লাহ তাবুর মধ্যে বসা নবীর সাহাবিরা মনে করেছে গতকালকে রাত্রে আমরা যেইভাবে গর্ত করে পানি পেয়েছিলাম আজকে মনে হয় গর্ত করলে পানি পাবো তার আবার গর্ত করে শুরু করে দিলেন কিন্তু আল্লাহর মহিমা দায় গর্ত যখন করলেন কয়েক ধান যাওয়ার পরে দেখা যায় পানির পরিবর্তে তাজা রক্ত উঠতেছে সজাগ থাকলে কোন আল্লাহ হয় বাবারা আমার বন্ধুর আমার ইমাম হুসাইনের কাছে বলে হুজুর পানির পরিবর্তে তাজা রক্ত দেখা যায় হুসাইন বললেন এ নবীর সাহাবিরা এই জায়গা হলো সাথে কারবালা ফুরাত নদীর পর কারবালার জমিন অতএব এটা হলো আমার শাহাদ বরণ করার জায়গা সম্মুজামাহে মহরমের আট তারিখ দিনের বেলা চলে গেল হুসাইন বাহিনীর পক্ষ ইমাম হুসাইনের পক্ষ থেকে ইয়াজিদ বাহিনীর কাছে সংবাদ বারদুত পাঠাইলেন এবং বললেন তোমরা ফুরাত নদীকে অবরুদ্ধ করে রেখেছ আমাদের কি অপরাধ তোমরা আমাদের রাস্তা বন্ধ করে দিলে আমরা পথ বলে আমরা কুপায় যাইতাম কুপার পথ বলে আমরা কারবালার ময়দানে চলে এসেছি আমাদের রাস্তা খুলে দাও হয়তো মদিনায় যাওয়ার সুযোগ করে দাও নতুবা কুপায় যাওয়ার সুযোগ করে দাও এজিদ বাহিনী বলল না দুই দিকের রাস্তা বন্ধ আপনি হয়তো এজিদের কাছে বায়াত গ্রহণ করবেন নতুবা যুদ্ধের জন্য প্রস্তুত হন হুসাইন বললেন প্রয়োজনে জীবন দিব তার কাফের কাছে বায়াত নেওয়া সম্ভব সম্ভব আমার বন্ধুরা মাহে মহরমের আট তারিখ দিবাগত রাত্র চলে যায় তাবুর মধ্যে পানি নাই সহ শুকিয়ে যায় ইমাম হুসেন রাহু এই মাহে মহরমের দিবাগত রাত্রে যারা সাহাবাহরাম যারা এসেছিলেন ওদেরকে লক্ষ্য করে একটা বক্তব্য দিলেন বাসন দিলেন বললেন আমি এজিদের শত্রু এজিদ আমার শত্রু তোমাদের সঙ্গে কোনো শত্রুতা নাই দুশ্মনী নাই অতএব কারণে তোমরা আমার সাথে এসেছ আমি তোমাদেরকে মুক্ত করে দিলাম আজাদ করে দিলাম তোমরা মদিনার দিকে চলে যাও আমার সঙ্গে তাইকা জীবন দেওয়ার দরকার নাই এই কথা বইলা হজরত ইমাম হুসাইন তাবুর বাতিকে বন্ধ করে দিলেন আমার বাবারা বায়ারা তাবুর বাতি বন্ধ করার পরে দেখে একটা লোকও যায় না প্রত্যেকটা সাহাবি গলা জরায়া জরায়া কানতেছে হুসাইন আবার বাতি তাবুর মধ্যে বাতি জ্বালাইলেন কি ব্যাপার তোমরা যাও না কেন তোমরা কেন কান্দ সাহাবারা বলে হুজুর ওগো নবীর কলিজার টুকরা আল্লাহর হাবিব বলেছে মান আহাববাহু মা আহলে বাইত ফাকা দাহাবানি যারা আমার আওলাদ الرسولকে ভালোবাসলা তারা যেন আমি নবীরে ভালোবাসলা জীবন যদি দিতে হয় আপনার আগে আমরা কারবালার জমিনে জীবন দেব আপনি আওলাদ الرسুলের محبتে জরে কোন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আমার বাবার বন্ধুদের ইমাম হোসেন মোল্লা আজকে তোমরা আমার সাথে যেই ওয়াদা করলে আমি হুসাইন তোমাদের সাথে ওয়াদা করতেছি আমার ভাই ইমাম হাসান আমি হুসাইন আমরা যখন জান্নাতে গেটের মধ্যে থাকব মানুষকে জান্নাত ডিস্ট্রিবিউশন করব বন্টন করব এই কথার ওয়াদা তোমাদের সাথে করতেছি আজকে যারা আমি হুসাইনের পক্ষে রইলা হাসরের ময়দানে তোমরা আমি হুসাইনের সঙ্গে জান্নাতের মেহমান হবে বাবার আমার বন্ধুর আমার মাহে মহরমের নয় তারিখ কয় তারিখ জোরে নয় তারিখ সকাল বেলাম সেরে কুতামাওলা আলী আরেক সন্তান নাম হজরতে আপ্পাস ও বন্ধু তাবুর মধ্যে পানি নাই বিনতে ফাতিমা ইমাম হুসাইনের ছোট কন্যা মায়ের নামে নাম রেখেছিল ফাতিমা এই ফাতে বা পারির জন্য কান্দে হাজরতে আব্বাস বলে হুজুর আমার অনুমতি দেন আব্বাস ঘোড়া চড়াইয়া ফুরাত নদীর পারে গেল হুঙ্কার মারলে সৈনিকগণ দূরে চলে যায় মস্কে ভর্তি করে পানি লইলেন পানি লইয়া ডান হাতের মধ্যে তলোয়ার বাম হাতে পানির সেই মস্ক অবন্ধু কিছু দূর আসার পরে বাম হাত তলোয়ার দ্বারা আঘাত করে শরীর থেকে পড়ে না মাত্র আটকায় রয়েছে পানির ডান হাতের মধ্যে ধরলেন এই পাথের মধ্যে পাড়া দিয়ে হাতকে সিরে ফেললেন হাত লড়তে হাতকে সিঁড়ে ফেললেন আবার বাহিনীরা ডান হাতকে লক্ষ্য করে তলোয়ার মেরে দেয় ডান এইভাবে কতল হয়ে যায় পানির মস্ক ফালায় না হজরতে আব্বাস মুখের মধ্যে ধরে রাখে এইভাবে পানির মস্ক লইয়া তাবু বরাবর যখন গনায়া যায় দূর থেকে ঘর বরাবর তীর ছুঁড়ে দিলে হজরতে আব্বাস দুনিয়া থেকে বিদায় হয়ে যায় ও স্বামী এই লিয়াজগর এইভাবে বোকের শোকের সামনে মারা যাবে আমি মা হয়ে সহ্য করতে পারবো না আপনি তাকে নিয়ে যান আমাদের সঙ্গে দুশ্মনী এই মাসুম বাচ্চার সঙ্গে হয় দুশ্মনী থাকবে না আপনি তাকে দেখাই একটু পানি আনবেন ইমাম হুসাই মাসে মালিয়াস গুরকে কোলের মধ্যে লইয়া চাদর দিয়ে ডাকলেন পুরা নদীর পারে গেল ডেকে বলে আলিমনে উসাইদ আমি হলাম আলীর বেটা উসাইদ যে আলী জুলফিকার তলোয়ার দিয়ে। নবীর সঙ্গে যুদ্ধ করেছে যে রসুল বলেছে আনা মাদিনাতুল এলমে ও আলী গুন বাবু আমি নবী মদিনার আলেমের সর আমার আলী হলো তার দরজা আমি সেই আলীর পুত্র আমার নাম ইমাম হুসাইন আমি পানির জন্য আমার নিজের প্রয়োজনে আসি এই মাসুম বাচ্চা আলিয়াজ গড়ের জন্য পানির জন্য এসেছে এই মাসুম বাচ্চার উদ্দেশ্যে পানির জন্য এসেছি তিনি ফুরাত নদীর মধ্যে নামবে পানি লইব তার আগে হরবিন আজিদ নামে সেনাপতি ও বন্ধু মাসুম আলিয়াজ করকে লক্ষ্য করে নয় হুসাইনকে লক্ষ্য করে তীর মেরে দিলেন আল্লাহর মহিমা বুঝাবো রায় এই তীর হুসাইনের গায়ে

তাকাইয়া দেখো এই মাসরুম বাচ্চা তো কারো ক্ষতি করে নাই যেই রবির জন্য তুমি সব পাড়াইলে যেই রবির হালদি রসুল যাদের ভালোবাসার জন্য রসুল আদেশ করে গেল অথচ এই মাস জন্য পানি নেওয়ার জন্য এসেছি দুনিয়ার পানি বুঝি ন হইল না তোমার হাউজে কাউসার পানি বুঝে আমার আলিয়াসগুরু নসিবের মধ্যে ছিল দুই হাত রঞ্জিত আকাশের দিকে উঠাইলেন এই আলিয়াসগর রক্ত চেহারার মধ্যে মাখলেন হজরতী আলিয়াসগরকে কোলে লইয়া ও বন্ধু চাদর দিয়া ঢাইকা তাবুর মধ্যে আসলেন ডেকে বলে সাহার বানুরে তোমার আলিয়াজগরকে এমন পানি পান করাইছি জীবনে কোনো দিন তুমি মার কাছে পানি চাইব না বাবার আমার বন্ধুর আমার মাহে মহরমের নয় তারিখ এখনো যুদ্ধ সংঘটিত হয় নাই এসার নামাজ পরে তাবুর মধ্যে সকলে অজিবা কালাম করতেছে এ উসাইনের পাগল রাত একটু মনটা লাগাও আমি গুনাগার চাঁদপুরি বলে গেলাম এই কাশীপুরের মাটি একটা ঘোড়া চোখের পানি যদি আমার নবীরা ওলাদের রসুলের মহাব্বতে বালাইতে পারো এই কাশিবুরের জমিনের মাটি হাসরের ময়দানে তোমাদের পক্ষে সাক্ষী দিবে বাবার আমার বন্ধুরা আমার প্রত্যেক অজিফা কালাম করতেছি হঠাৎ করে আমার চোখ লেগে যায় চোখ লাগার পরে আমি দেখলাম মরুভূমির মধ্যে কোথায় যেন আমি হাঁটতেছি আমার সামনে একজন মহিলা কি দেখা যায় একটা সাদা কাপড় পরিহিত এই মহিলাটা পাথর উড়াইয়া উড়াইয়া বালু থেকে পাথরগুলি পাথর নদীর পানির মধ্যে আর গুনগুন করে আমি জিজ্ঞাসা করলাম কে গো তুমি এই মরুভূমির মধ্যে কিসের পাথর টোকাও আমি যখন বললাম কে গো তুমি এই কথা বলার সাথে সাথে মহিলার কান্না আরো বেড়ে গেছে আমি বললাম তোমাকে চিনলাম না মরভূমির মধ্যে পাথর টোকাইতেছো কারণটা কি এই কথা বলার পরে ডেকে বলে শাহর বানু তুমি বুঝি আমার চিনলা না শহর বানু আমি যখন কণ্ঠের আওয়াজ পাইছি তখনই বুঝতে পেরেছি তিনি খাতুন জান্নাত আমার মা ফাতে মা ডেকে বলে মা এই মরভূমির মধ্যে এই নদীর পরে কেন গো তুমি শাহর বানুর আমি ছিলাম জান্নাতের মধ্যে কিছুক্ষণ আগে আমারে জিব্রাইল খবর কইলো আমার আল্লাহ আবার জানাইছি আগামী কালকে জুমার নামাজের পরে আসরের পূর্ব মুহূর্তে এই জায়গাটার মধ্যে শোয়ায়া আমার জাদু মনি হুসাইন কে শহীদ করবে আল্লাহু আকবার ওজরে ও সাহাবাগণ এই জায়গার মধ্যে যখন শোয়বরে 72 টা তীর গায়ে তাক রে 82 টা বর্মের আগার তলোয়ারের আগার তাকবে আমার জাদু মরিরোজা করছো এই মরুভূমির পাথরগুলি গুলি কত স্থানে লাগলে মা মা কুয়ে চিৎকার দিবে আমি ফাতেমার জান্নাতে থাকা সম্ভব হবে না এই জন্য আসলাম পাথরগুলি উঠাইয়া নদীর মধ্যে ফালাইয়া দিতেছি শহর কয় আমার সাথে এই কথাবার্তা হচ্ছে হঠাৎ করে দেখি তাপুর মধ্যে তাহাজ্যোতের নামাজের আজান হয়ে গেল আমার ঘুম ভেঙে যায় আমি ঘুম থেকে উঠে গেলাম অজু করে তাহাজ্যোত পড়ালাম ফজরের নামাজ পড়ালাম ইমাম হুসাইদ তাবুর দিকে আসে আসার পরে দেখে আমি ইমাম শহর বানো আজকে সেই মহরমের দশ তারিখ আমার বরণ করার দিন তুমি কি এই জন্য ডেকে বলে গো এই জন্য শহর আমি কান্দি না চলুন আপনাকে একটা জায়গা দেখায় আনি আজকে রাত্রে আমি একটা জায়গা স্বপ্নে দেখেছি হুসাইন বলে কোন জায়গা চলো ইমাম হুসাইনকে লইয়া হজরতের শহর বানো যাইতে যাইতে ফুরাত নদী নদীর পরে গেলেন হুসাইন সেখানে যাওয়ার পরে ডেকে বলে শহর বানু তুমি আমার কোন জায়গার মধ্যে নিয়ে আইলা এই জায়গার মধ্যে দিয়ে আমি আমার মা ফাতেমার শরীরের গেরান পাইতাসি আল্লাহ আকবার গোর কোন ইয়া রাসূলুল্লাহ আর জোরে কোন ইয়া হুসাইন আল্লাহ শহর বানু তুমি আমারে কোথায় নিয়ে আসলা এই মধ্যে দিত আমি আমার মাপ খাতুনে জানা বার শরীরের গ্যারান পাই শহর শহরের ডেকে বলে স্বামী এই তো গত রাত